নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি ভিডিওতে এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে নবান্ন সূত্রে একটি বড় আপডেট যেখানে রাজ্যের সমস্ত রকমের নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে রয়েছে বিশেষ করে ফাইভ থেকে এইট পর্যন্ত যে স্কুলগুলি সেই স্কুলগুলিতে শিক্ষক শূন্যতায় ভুগছে তো এই নিয়ে রাজ্য শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে অতিথি শিক্ষক নিয়োগ করতে চলেছে প্রতিটি হাই স্কুলগুলোতে তো আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি কারা কারা এতে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না কারা কারা এলিজিবিল এজ ক্রাইটেরিয়া কি রয়েছে এবং বেতন পরিকাঠামো কিরকম রয়েছে সমস্ত কিছু আপনাদের সাথে জানাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে রাজ্যে বর্তমানে এসএসসি সেভাবে নেই শুধুমাত্র নাইন টেনে নিয়োগ হয়েছিল দু সালে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত কিন্তু কোর্টের আওতায় কোর্টের জটিলতায় আটকে রয়েছে তো এক কথায় বলতে গেলে রাজ্যের যে সমস্ত গ্রামের স্কুলগুলো সেই স্কুলগুলোতে কিন্তু ভীষণ শিক্ষক শূন্যতায় ভুগছে গ্রামের পড়াশোনা ব্যাহত হচ্ছে সেই জন্য রাজ্য সরকার এবারে কিন্তু অস্থায়ী ভিত্তিতে অন্তত যতদিন না পর্যন্ত রিক্রুটমেন্ট হচ্ছে সেটা ছ মাস হোক এক বছর হোক বা দু বছরের জন্য এবারে কিন্তু প্রতিটি স্কুলগুলোতে অতিথি শিক্ষক বা গেস্ট টিচার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তো এক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবেন এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন সকলের মনে জাগে তো যারা এখানে ক্লাস প্রাথমিক থেকে আরম্ভ করে মাধ্যমিক লেভেলের স্কুলগুলিতে যারা পূর্ণ সময়ের শিক্ষকতার চাকরি করেছেন অলরেডি যারা রিটায়ার্ড পারসেন তারাই কিন্তু এখানে আবেদনের জন্য যোগ্য তাদের বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে চৌষট্টি বছরের ওপর হলে তাদের কিন্তু হবে না আর এদের কিন্তু বেতন দেওয়া হবে দশ থেকে বারো হাজার মতো তো এক্ষেত্রে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট এই চাকরির জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল নয় বা আবেদন করতে পারবে না রাজ্য সরকার কিন্তু যারা চাকরি করছে যারা রিটায়ার করেছে যারা পেনশন পাচ্ছে তাদের জন্যই গেস্ট টিচারের ব্যবস্থা করেছে এখানে রাজ্যে এত হাজার 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 বলা ভুল সরি লক্ষ লক্ষ বিএড ডিএলএড পাস করা ট্রেনিং কমপ্লিট করা ক্যান্ডিডেটরা রাস্তায় বসে আন্দোলন করলেও তাদের জন্য কিন্তু রাজ্য সরকার কিছু ভাবছে না তো যাই হোক রাজ্যের স্কুলগুলোকে অন্তত বাঁচানোর জন্য এ একটা উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করেছে তাকেও একটা সাধুবাদ জানাই তবে আপার প্রাইমারি জট খুব শীঘ্রই হয়তো কেটে যাবে বলে আশা করা যায় এবং খুব শীঘ্রই আপার প্রাইমারির হয়তো নিয়োগ হবে তো বন্ধুরা এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল আপডেটটি দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ